সুপ্রিয় শিক্ষার্থী, আমি আশিস স্যার, আথারি বিশ্ববিদ্যালয় কলেজ সিলেট। আজকের বিষয় গণিত সপ্তম শ্রেণী, অনুশীলনী 5.1, প্রশ্ন নম্বর 32। প্রশ্নটি হচ্ছে এ প্লাস বি এর মান হচ্ছে 28 এবং এ মাইনাস বি এর মান হচ্ছে 4, তাহলে এ বি এর মান কত? তো আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি। এবি সমান আমরা জানি, এবি একটা সূত্র আছে, এবি সূত্রটা আমরা লিখব, এবি সমান এ প্লাস বি স্কয়ার, এ প্লাস বি মান হচ্ছে 8, আর এ মানে বি মান হচ্ছে 4। আমরা সূত্রের কাছে যদি সংখ্যাটা করি, যদি আটকে আমরা দিতে ভাগ করি হয় 4, তো আমরা যদি 4 তার হচ্ছে, আর এই 4 থেকে আমরা যদি ভাগ করি তাহলে হয় 2, হচ্ছে 4 4 হচ্ছে 16, 2 2 হচ্ছে 4, 16 থেকে 4 বাদ দিলে হচ্ছে 12, তাহলে এই মান হচ্ছে 12। আমরা ছোট থেকে অঙ্কটা শেষ করতে আবার বলতেছি, বলছে এবি মান কত? দেওয়া আছে এ প্লাস বি মান 8 এবং এ মাইনাস বি মান হচ্ছে 4। তো এবি একটা সূত্র, এটা হচ্ছে সূত্র এবি সমান এ প্লাস বি ডিভাইড বাই 2 হচ্ছে এ মাইনাস বি 2 ডিভাইড বাই 4। এ প্লাস বি মান হচ্ছে 8, আর এই সূত্রে 2 2 2 কে আবার তারা ভাগ আটকে ভাগ করে দুইকে 4 ভাগ, আর এই সূত্রে আর এ মাইনাস বি মান হচ্ছে 4, তার দুশন 4 কে ডিভাইড করতে করি 2 করে এখানে ১২। আজকের ক্লাসটা এখানে শেষ হলো, আগামী ক্লাসের জন্য তোমাদের সবাইকে অনুরোধ জানালাম, সেবান্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থ থাকো।